প্রায় ঘন্টা এক ঘন্টা ঘন্টা দুয়েক দাঁড়ানোর পর অবশেষে ট্রেন নলহাটি থেকে ছাড়লো। এই তোমরা দেখতে পাচ্ছ গড়িতে এখন দুটো বাজে, গড়িতে দুটো বাজে, তো আমি জানি না কখন পৌঁছাবো ওখানে। তো বাবা কি, হে গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি টিকু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিকু পুডান ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেকদিন বাদ ভিডিও দিচ্ছি। আজ আমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছ আজ আমরা তারাপীঠ যাচ্ছি। তো এখন আমরা কাটোয়া স্টেশনে আছি। তো কাটোয়া থেকে আমরা এখন যাব প্রথমে আজিমগঞ্জ, তারপর আজিমগঞ্জ থেকে আমরা ওখান থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে আমরা যাব তারাপীঠ। তো চলো ভিডিও এনজয় করতে থাকো। আর প্রত্যেকবারের মতো একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে দেখো। আর অনেক দিন লেটে ভিডিও দেওয়ার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। সকাল সকাল খিদে পেয়েছে আর বাঙালি লুচি খাবে না তা কি করে হয় বলুন। তিনটে পরোটা আর সাথে ছিল ছোলার ডাল, স্বর্গ পুরো। 10 টাকায় 3 পিস পরোটা, কাটোয়া এলেই খেতে পারবেন। হাই গাইস, তো আমাদের সকালের খাওয়া দাওয়ার কমপ্লিট। পরোটা আর আলুর দম ছিল তরকারিতে, বা ওটা ছোলার ডালের তরকারি। আর এই আমাদের হচ্ছে ট্রেন, এটা করে আমরা এখন যাবো হচ্ছে আজিমগঞ্জ। তো তারপরে আমরা ওখান থেকে যাবো রামপুরহাট। তো ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমি নতুন করে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে তারাপীঠ যাওয়ার। এর আগে সবাই তোমরা ব্যান্ডেল, বর্ধমান ওই সব রুট দিয়ে দেখেছো, তো আমি এবারে তোমাদের কাটোয়া দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে জঙ্গিপুর লোকাল, তো এতে করে আমি এখন আজিমগঞ্জ যাবো। আর এই হচ্ছে আমলকি নিয়ে নিয়েছি। আমাদের ট্রেন কাটোয়া থেকে ছেড়ে দিয়েছে। বেসিক্যালি আমি এই প্রথম তারাপীঠ যাচ্ছি। মাঠঘাট পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। যাওয়ার পথে খুবই সুন্দর স্টেশনগুলি চোখে পড়ছে। দেখতে দেখতে আমরা আজিমগঞ্জ স্টেশনে পৌঁছে গেলাম। আমরা রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চেপে পড়েছি। গন্তব্য এখন রামপুরহাট। আর বাঙালি মানেই ভোজন রসিক, আর বাঙালির পেট চলবে না এটা কি হকি করে হয়। কখনো পেয়ারা, কখনো বাদাম ভাজা, কখনো ঝালমুড়ি, এই খেতে খেতেই আমরা চলছি আমাদের গন্তব্যে। মুড়ি ঠিক আছে হিরো? হিরো প্রায় ঘন্টা এক ঘন্টা ঘন্টা দুয়েক দাঁড়ানোর পর ট্রেন নলহাটি থেকে ছাড়লো। তো এখন ওর রামপুরহাট যেতে প্রায় 15-20 মিনিট মতো লাগবে। তারপর আবার ওখান থেকে তারাপীঠ। তো তারাপীঠ যেতে এখনও কম করেও 1 ঘন্টার উপরে লাগবে। তো এখন গড়িতে কটা, গড়িতে কম করে কটা বাজে আমি তোমাদের দেখাই। তো এই তোমরা দেখতে পাচ্ছ গড়িতে এখন দুটো বাজে, গড়িতে দুটো বাজে। তো আমি জানি না কখন পৌঁছাবো ওখানে। তো তারপর গিয়ে আমি আবার স্টেশনে নেমে তোমাদের সাথে আমি মেল আপ করছি। ততক্ষণ যদি ভিডিও দেখতে থাকো চলো যাওয়া যাক। আমরা অবশেষে রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। তো এবার আমরা তারাপীঠের উদ্দেশ্যের জন্য কোনো ট্রেকার অথবা কোনো টোটো ভাড়া করব। তো তারপরে তারাপীঠ গিয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। ততক্ষণ ভিডিও দেখতে থাকো। অবশেষে আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, এই হলো রামপুরহাট স্টেশন। তো এখান থেকে ট্রেকার অথবা টোটো করে তোমাদেরকে আবার তারাপীঠ যেতে হবে। তো ট্রেনে প্রচুর আজ লেট করিয়ে দিয়েছে, তো ওই কারণে আমাদের আসতে লেট হয়ে গেল। তো যাই, এবার আমরা তারাপীঠে যাই, ওখান থেকে হোটেল খুঁজতে হবে এখনও। তো আমরা এখনও লাঞ্চও করিনি, তো যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, রামপুরহাট স্টেশন থেকে একটু নেমেই আপনারা ট্রেকার, অটো স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ড পেয়েই যাবেন। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মাত্র 8 কিলোমিটার। রামপুরহাট থেকে তারাপীঠের ভাড়া 30-40 টাকা পর্যন্ত বলতে পারে। জানি ভাড়া একটু বেশি, তো একটু দামদর করে নেবেন। যারা যারা এক্সপ্রেস ট্রেনে আসবে তাদের রামপুরহাট স্টেশনে নামতেই হবে। তারাপীঠ স্টেশনে বেসিক্যালি প্যাসেঞ্জার অথবা লোকাল ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেন দাঁড়ায় না। বেসিক্যালি এই জিনিসটা যারা দূর থেকে আসবে তাদের জন্য। বন্ধুরা,
দেখতে দেখতে তারাপীঠ তোরণের সামনে চলে এলাম। তারাপীঠ যেতে যেতে রাস্তায় অনেক বড় বড় হোটেল, লজ এবং ধাবা চোখে পড়বে। কিছু দূর যেতেই আরেকটি মা তারা তোরণ চোখে পড়বে। তারাপীঠ গেলেই রাস্তার দুধারেই উঁচু উঁচু হোটেল, রেস্তোরাঁ। এই তারাপীঠ কিছু বছর আগেও গ্রাম ছিল, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে মা তারার দর্শন করতে এবং তাদের স্বপ্নপূরণ, লক্ষ্য পূরণের আশায়। পরের ভিডিওতে মা তারার মন্দির, শ্মশানের ভিডিও আসছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, তো আমরা তারাপীঠ মন্দিরে পৌঁছে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ তারাপীঠ মন্দিরের ব্যানারটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে তারাপীঠ মন্দির। ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে পারো। আর আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী পার্টের পরের ভিডিওতে আসছে। যারা যারা এই ভিডিওটা দেখছো, পরের ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। অনেক খাটনি লাগে ভাই একটা ভিডিও করতে, আর আমি চেষ্টা করছি এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিও লেট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চলুন, আজকের মতো ভিডিও এতটুকুই। টাটা, বাই বাই।